কুকুর ছানা ভারী দুষ্টু আর মিষ্টি, লেজ নেড়ে আনন্দ, খেলার জন্য ছুটোছুটি, কখনো ক্যামেরায় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে বিস্ময়ে। বেওয়ারিশ এই কুকুর ছানাদের দেখা মিলল আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের বাসায়। শুধু এরাই নয়, অবহেলিত আরো অর্ধশত কুকুরের ঠাঁই হয়েছে বিচারপতি ও তার পরিবারের কাছে। নানা রোগাক্রান্ত অবলা প্রাণীগুলোকে খাবার ও চিকিৎসা সেবা শেষে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করাচ্ছেন বিচারপতি ও তার দুই মেয়ে। গত 4 বছরে প্রায় 500 পথের কুকুরকে এমন সেবা দিয়েছেন এই পরিবারটি। কেউ একটা পোস্ট দিল, হ্যাঁ, যে কুকুর উপরে গাড়ি গেছে বা অসুস্থ, তখন উই হ্যাভ এ টিম অফ রেস্কিউয়ার্স, হ্যাঁ, ওরা, আমি ওদেরকে ট্যাগ করলাম, ওদের নিজেদের মধ্যে ট্যাগ করে ওরা এনে কুকুরটা এনে ফেললো। ওরা নর্মালি যে পোস্ট দিচ্ছে তাকে নক করে যে ওরা ভেট ফি আর ট্রান্সপোর্টেশন টাকা, ওষুধ টাকা দিবে নাকি, ওরা দেয় অন্য যারা যারা পোস্ট দেখছে ওরাও অফার করে। তারপর ওরা আমাকে কুকুরটাকে নিয়ে আসে ওষুধ সহ, প্রেসক্রিপশন সহ। তারপর আমি আর আমার স্টাফ খাওয়াই আর কুকুরদেরকে ওষুধ দিই। ওষুধ দেওয়ার পরে আগে জায়গায় যদি সেফ হয় আগে জায়গায় ছেড়ে দিই, আগে জায়গায় সেফ না হলে এখানে ছেড়ে দিই। তারপর ওদের ইচ্ছা আমাদের কাছে এসে খেলো বা আশেপাশে এই যে দোকানের সামনে রাস্তা শেষে ঘোড়ার ওখানে, ভস্তির ওখানে, ওরা যেখানে ইচ্ছে সেখানে যাবে। আর রেস্কিউ করার পরে, সুস্থ করার পরে ওদেরকে স্প্রে নিউটার করে তারপরে আমি ছেড়ে দেই। আগে তো রেবিস ভ্যাকসিনও দিতাম, কিন্তু একটু বেশি প্রেশার হয়ে গেছে সব কিছু মিলে আমার জন্য, হ্যাঁ। তো আর শুধু আমার গুলি না, আমরা যেই ব্লকের কুকুরদেরকে স্পেনিটো করা শুরু করছি এবং মোস্ট ডেন্সলি পপুলেটেড প্লেসেস লাইক খিলগাঁও বাসাবো। গেল বছর 30,000 কুকুরকে রাজধানীর বাইরে অপসারণ করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আইনি লড়াইও নামেন তারা। আর তাই পশুর প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছে পশুপ্রেমী পরিবারটি। আমার বোন ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, ও রিট করছে, এটা নিয়ে মামলা করছে আন্ডার অভরণও, হ্যাঁ, যে মারলে কি 2 বছর জেল আর 50,000 টাকা বোধহয় জরিমানা, হ্যাঁ। সো ইটস অফেন্স, কামড় দিলেও অফেন্স, ইউ ক্যান্ট অ্যাটাক আ ডগ। বেশ কয়েক বছর আগেও নির্মমভাবে পিটিয়ে কুকুর নিধন করত সিটি কর্পোরেশন, যার প্রেক্ষিতে 2012 সালে উচ্চ আদালত নির্বিচারে কুকুর নিধনকে অমানবিক বলে তা বন্ধের নির্দেশ দেন। আর 2019 সালের প্রাণী কল্যাণ আইনে বলা হয়েছে মালিকবিহীন কোনো প্রাণীকে নিধন বা অপসারণ করা যাবে না। সেই থেকে বিকল্প ব্যবস্থা হিসেবে কুকুরের জন্ম নিয়ন্ত্রণ করে আসছে সরকার। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গেল 2.5 বছর ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 1 বছর ধরে বন্ধকরণের কাজটি বন্ধ হয়ে আছে, থেমে আছে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম। 2019 সালের সবশেষ সরকারি হিসেব মতে রাজধানীতে 48,512টি বেওয়ারিশ কুকুর আছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।